ফুসফুসের সংক্রমণ হাসপাতালে ভর্তি বড়মা পানি দেবী সংকটমুক্ত নয় বড়মা দাবি চিকিৎসকদের বারো জনের মেডিকেল টিম গঠন কল্যাণী হাসপাতালে অসুস্থ মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বড়মা পানি দেবী ফুসফুসে সংক্রমণ নিয়ে বৃহস্পতিবার রাতেই তাকে ভর্তি করা হয় কল্যাণী এম মেডিকেল কলেজ হাসপাতালে সূত্রের খবর বারো জনের একটি মেডিকেল টিম গঠন করে বড়মায়ের চিকিৎসা চালানো হচ্ছে হাসপাতাল সূত্রে খবর ফুসফুসে সংক্রমণ আছে বলে পানি দেবীর অবস্থা কিছুটা সংকটজনক বলেই মনে করছেন চিকিৎসকেরা তবে সব সময় চিকিৎসকদের মনিটরিংয়ে রয়েছেন বিনাপানি দেবী সবাই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কল্যাণী